হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিধি ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে। অ্যান্ড আজকে আমি সবসময় এই জায়গাটা এসে ভিডিও করি, বিকজ এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, প্লাস এখানে হাওয়া দিচ্ছে, প্লাস ভালো লাগে। আর এটা তো সেই লাল মাটির রাস্তা। তো আমরা কালকে সকালবেলা তো বেরিয়েই যাবো, মানে আজকেই লাস্ট দিন। আর আজকে রাত্রেবেলা অনেক লোকজন আসবে খেতে। আর আজকে কী বলবো, সকালবেলা আমি গিয়েছিলাম দাদার সাথে একটুখানি বাজারে। তখন আমি ফটাফট গিয়েছিলাম, তো আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এখন আমি যাবো একটু খেতে, তার আগে আমি এখানে এসেছি একটু রিলস ভিডিও বানাতে, দেন আমি যাবো স্কুল থেকে আনতেও, কারণ স্কুলে গেছে, আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে, তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইবই করে দাও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। গাইস, আমি দেখো হেসোদা, উনি এখন কলা পাতা কাটতে যাচ্ছি। কলা পাতা কি করবি? আমি কলা পাতা আজকে মাছ কাটুন করবো। পাতাতে নাই, আরে পাতা নেই। সাব্বাস। তো গাইস, এখন আমি আছি শ্রীতাকে আনতে। তো হাওয়া দিচ্ছে, আমি ছাত আর তাই রাখতে পারছি না। এই গাছটা কি সুন্দর। তো শ্রীতাকে নিয়ে চলে এসেছি, আর আমরা এখন বাড়ি গিয়ে ও যদি খাবে দাবে তারপর আমরা আসবো কুল পাড়তে, কারণ আমরা রাস্তার এখানে একটা গাছে দেখেছি অনেক ভালো ভালো কুল রয়েছে। আমরা দেখবে না, এই দেখো, এই দেখো। আর এখন তো এই বাংলা মানে বেশি, আসলে কি বলতো, মাসি এসেছে বলেই কিন্তু আমি পেয়েছি, না হলে মাসি যদি না আসতো আমাদের কিছুই পেতাম না। প্রচন্ড রোদ, আমরা ছাতা হাতে নিয়ে যাচ্ছি, ফটাফট বাড়ি গিয়ে তারপর আসবো। তো বন্ধুরা, এরপর আমি স্নান টান করে এসে ভাত টাত খেয়ে একটুখানি পায়েস খাচ্ছিলাম, আর তারপর বিকেলবেলা উঠেছি। বিকেলবেলা ওঠার পর আমাদের শুরু হয়ে গিয়েছিলো রান্না। তো দুপুরবেলা আমি কী করেছি, আমার না ছোটোবেলা থেকে খেয়ালই নেই, মানে আমি এখন আমি ব্লগটা স্টার্ট করছি এবং বিকেল থেকে ঘুরতে ঘুরতে। এরা হি মেরি মাম্মি জি, কি চাই, ডালটা কি হচ্ছে না কি ভালো হবে? ওকে, আমি আগের দিন একা একা ডাল করেছিলাম। সাব্বাস বেটা, হাম আয়ে হ্যায় ইয়াহাঁ পর ধনিয়া লেনে। ধনিয়া ফুল হয়ে গেয়া কি, তুলতে থাক তুলতে থাক। তোর ভয় লাগছে লোক আসলে? কেন, তোকে সবাই চটকাবে? ড্রামা কুইন কো দেখো, ড্রামা কুইন। ঘোড়ার ক্যা হুয়া শ্রীদিত্যা, মেয়েটা বলেছি। গাইজ, এখন আমি কি করবো হচ্ছে, মানে করবো না, এখন আমি চুল বলছি বাড়ি রসুন চোলা স্কিন দেখাবো। দামি গেছে, এনে নিয়ে যা। অন্য মাসি নিয়ে আসবি ভালো, তোর বাবা অন্য শালি নিয়ে আসবে, রান্না পুরো শেষের দিকে। আর এখন হচ্ছে মাংস, মানে ভাতটা বসলেই হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 8:30, চলো দেখি রান্নাঘরে গিয়ে এখনো কি কি বাকি আছে। রান্না হয়ে গেছে, আলু পোস্ত, স্পেশাল ডাল চিকেন। ভাত বাকি, ভাত এক পিস কেউ খায় না। কি যন্ত্রণা করতে হয়, যন্ত্রণা করতে হয়, বাংলা হিন্দি মিশিয়ে। বহুত বড়িয়া,
এদিকে তাকিয়ে বলো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আরে জিজ্ঞেস করো, তোমরা সবাই কেমন আছো? Two hours later. তো গাইস এখন আমি ঘুমিয়ে পড়েছি এন্ড আই হোপ তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আমার চোখ আর দাঁত কীরকম লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুনি দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, আমি না আর এন্ডিং করতে পারি না, কিন্তু জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে বললাম। তো আজকের জন্য টাটা, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বাইরে থেকে দৌড়িয়ে এসে জন্য একটু হাঁপিয়ে গেছি। তো টাটা।